সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ব্রেকফাস্টে থাকছে পাউরুটি দিয়ে এই বাটার, সাথে থাকছে মানে তৈরি হচ্ছে এই তেলের পিঠা। পাউরুটি নিয়ে নিয়েছি, এখন দিব বাটার। যে গাছ আর এই গাছের পাতার যে কি সৌন্দর্য, তা আজকে আমার আপনাদের আমি কিছুটা দেখাব। জিনিস দেখাচ্ছি, এই গাছটাতে কোনো পাতা নেই, কিন্তু এটা কি ফল না বীজ আমি বলতে পারছি না। পুরো ঘাস ভরে, একটাও পাতা নেই, কিন্তু এই ফল না বীজ এগুলো আমার জানা নেই। অপরূপ সৌন্দর্য, গাছে নিচে সব বীজ পড়ে আছে, গাছটা বড় বীজ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি একটি পাত্রে বসে দিয়েছি, দিয়ে দিয়েছি কোনো মতো তেল এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হয়ে আসলে এটা আমি দিয়ে দিব। অ্যাড করবো শানের জিঞ্জার পেস্ট এবং শানের কারি পেস্ট। এখানে শানের আদা পেস্ট, শানের রসুন পেস্ট তৈরি করা কিনতেই পাওয়া যায়, কত সুবিধা করে দিছে। দিয়ে দিলাম আদার পেস্ট, দিয়ে দিলাম রসুন পেস্ট, দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। একে একে সব মশলা দেওয়া আমার শেষ, এখন দেবো পরিমাণ মতো লবণ। সাথে দেব পরিমাণ মতো পানি। আর দিব কিছুটা পরিমাণ ক্যানের টমেটো, দিয়ে দিয়েছি ক্যানের টমেটো, এখন খুব ভালো করে কষিয়ে নেব। আরও কিছুটা পরিমাণে পানি আমি ত্যাগ করবো।
মশলাটা খুব ভালো করে কষে আসলে তারপরে দিয়ে দেব মুরগি। এখন ডেকে কষিয়ে নেব, মশলাটা খুব ভালো করে কষে আসছে। এখন আমি একটু চিকেনটা অ্যাড করবো, কষিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে।